হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক ব্লাশ বাই মৌমিতা। আজকে যে মেকআপটি তোমাদের সাথে শেয়ার করব সেটা ছিল একটা হালদি লুক, সেটাও আবার আমি করেছিলাম আমারই এক স্টুডেন্টের ওপর। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক দিনের ইচ্ছা ছিল আমারই কিছু জুয়েলারি দিয়ে একটা সুন্দর শ্যুট করব। আজকের যে জুয়েলারি, শাড়ি সমস্তটাই আমার নিজের ছিল। এগুলো সবই আমার কিছুটা বিয়ে আর কিছুটা অ্যানিভার্সারিতে পাওয়া গিফট আর কিছুটা নিজের করা। এই হচ্ছে আজকে আমার মডেল। দেখো, মডেলের বহুদিনের ইচ্ছা ছিল মডেল আমার কাছে সাজবে। তো এই দেখো, লেহেঙ্গা ড্রাপিং করে শাড়ি পরিয়েছি, এটা আমি পরে উঠিয়ে দেখাচ্ছি। আর দেখা যাক কি লুক দেব। কেঁদে ফেলছে গো মনের দুঃখে। আর এই সব দর্শকরা বসে আছে এখানে। আর এই জন্য হচ্ছে হ্যালো গাই। ঠিক আছে, বলো রিয়া কেমন লুক চাও? প্রতিবারের মতন এবারেও আমি ফেসটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ওর ফেসে কিন্তু ভীষণ প্রবলেম ছিল, অ্যাকনে স্পট ছিল এবং তার সাথে ছিল অ্যাক্টিভ অ্যাকনে। আর এটা ছিল আমার ক্লাস ডেমোনস্ট্রেশন, তাই একটু প্রবলেমেটিক স্কিনই চুজ করেছি। পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হয়ে যাবে। আজকে আমি আমার মডেলকে ইউজ করেছিলাম ম্যাকের ফাউন্ডেশন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, ম্যাকের যে লিকুইড ফাউন্ডেশনটা আছে সেটা কিন্তু ভীষণ অক্সিডাইজ করে। আজকের ক্লাসে আমি সেটাই ওদেরকে শেখাচ্ছিলাম, ম্যাকের ফাউন্ডেশন ইউজ করার পরেও কীভাবে ফেসটা একদম অ্যাজ ইট ইজ থাকবে, একটু অক্সিডাইজ করবে না। মেকআপ সম্বন্ধে আরও ডিটেলসে জানতে হলে বা নিজেকে যদি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসাবে তৈরি করতে চাও, তোমরা কিন্তু আমার নেক্সট ক্লাসটা জয়েন করতে পারো। এই ভিডিওটাতে কিন্তু আই মেকআপটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত আর তোমরাও বোর ফিল করতে। এই ভিডিওটাতে তো পুরো আই মেকআপটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ আই মেকআপটা যদি আমি এই ভিডিওটাতে দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যেত আর তোমাদেরও দেখতে বোর ফিল হতো। তবে তোমাদের যদি আই মেকআপের টিউটোরিয়ালটা লাগে, তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করতে পারো। ইনস্টাগ্রামে আমি খুব শিগগিরই এই আই মেকআপের টিউটোরিয়ালটা শেয়ার করব। আজকের আমি এই ডেমোনস্ট্রেশনে আমার স্টুডেন্টদেরকে শিখিয়েছিলাম ডুয়েল কারেক্টিং কীভাবে করতে হয় বা ডুয়েল কারেক্টিং কাকে বলে। তোমরাও দেখো, আশা করছি তোমরাও বুঝতে পারবে। অরেঞ্জের সাথে একটুখানি এই যে স্যালন টাইপের যে কালারটা আছে, দুটো মিক্স করে নিই।
স্কিনের দিকে একটু ডার্ক টোন ইউজ করলেই হবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে কোনো দুটো কালারের কনসিলার দিয়ে কালার কারেক্টিং করব সেটাকেই বলা হয় ডুয়েল কারেক্টিং। তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাইছো তারা কিন্তু ঝটপট বুক করে নিতে পারো। 2024 অ্যান্ড 2025 এর বুকিং চলছে আর আমার সাথে কন্ট্যাক্ট করার ফুল ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাই আর দেরি না করে ঝটপট কন্ট্যাক্ট করে নাও। মেকআপ তো প্রায় শেষ, এবার শুধু হেয়ার বাকি। তোমাদের কেমন লাগছে আজকের এই লুকটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। বাবা কোন আঙুলে হচ্ছে না, এই হাতে হবে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। আরে তোমার ইয়ের থেকে বড় গো, একটা বললেই বলছি আমার ইয়ের থেকে বড় গো। তাহলে তোমরা যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে নিও। তাহলে তোমরা ফুল লুকটা দেখতে থাকো। আজকের মতন টাটা।